এসএসসি 2024 পরীক্ষার্থীরা, তোমাদের পরীক্ষার আর কিছু ঘন্টা বাকি আছে, তোমরা এখনো সাবধান হও। কেননা বাংলা দ্বিতীয়পত্রে বেশি ফেল করে, তাই আমি এখানে লিখেছি বাংলা দ্বিতীয়পত্রে বেশি ফেল করে কেন, এটা নিয়ে কথা বলবো। তাই ভিডিওটা কেন টেনে সম্পূর্ণ দেখবা। অনেক অনেক শিক্ষার্থী বাংলা দ্বিতীয়পত্র ফেল করে, কেন ফেল করে এখন এটাই বলবো। এমসিকিউতে ফেল করে, কেননা এমসিকিউ তোমাকে 30-এর মধ্যে 10 পেতে হবে। এমসিকিউ পাস করতে হলে 30-এর মধ্যে 10 পেতে হবে, অনেকে 8-7 পায়, এমসিকিউ ভুল করে দাগায়। কেননা বাংলা এমসিকিউ একটু কঠিন, গ্রামার যেরকম আছে না ইংলিশ, এরকম বাংলা গ্রামার আছে, এগুলো ভালো করে পড়তে হবে, বুঝে শুনে পড়তে হবে। তাই এখনও সাবধান, তোমরা বাংলা বইটা ভালো করে পড়ো, আর আমি যে এমসিকিউ সাজেশনগুলো দিয়েছি ওগুলো ভালো করে ফলো করো। আশা করি ওখান থেকে শতভাগ কমন পেয়ে যাবা, পাস করবা, ফেল করবা না। তাই বই ভালো করে পড়তে হবে। বেশিরভাগ শিক্ষার্থী বাংলা সেকেন্ড পেপারে ফেল করে, ইংলিশ যেরকম গ্রামার আছে, বাংলা সেকেন্ড পেপার ব্যাকরণ সব গ্রামার, এগুলো ভালো করে বুঝে বুঝে পড়তে হবে। তাই বেশিরভাগ শিক্ষার্থী দেখবা বাংলা সেকেন্ড পেপারে ফেল করে বসে। লিখিত অংশে 70-এ 60 পায়, 65 পায়, কিন্তু লিখিত অংশে যদি এত পায়, কিন্তু যদি এমসিকিউতে 7-8 পায়, তাহলে সে ফেল করবে। তোমাদের লিখিত এবং এমসিকিউ আলাদা করে পাস করতে হবে। লিখিত 23 পাইতে হবে এবং এমসিকিউতে 10 পেতে হবে, তাহলে তুমি পাস করবা, আর নয় ফেল করবা। হ্যাঁ, তাই এখনও সাবধান হও, ভালো করে বইটা পড়তে হবে। আমি যে এমসিকিউগুলো দিয়েছি সাজেশনগুলো, ওইগুলো ফলো করতে থাকো। আশা করি তোমরা ওইখান থেকে শতভাগ কম পাবা। ধন্যবাদ সবাইকে।